নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা সব দর্শকদেরকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা শুরু করছি প্রাইম টাইম বাংলা প্রাইম টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা এই রাজ্যে একের পর এক দুর্নীতি সেই দুর্নীতিতে নতুন নতুন নাম দুর্নীতি ইস্যুতে অস্বস্তি বাড়ছে শাসক দলের বাংলার নতুন বছরের প্রথম দিনে নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর সিবিআই পাঁচ জায়গায় হানা বনয়া তৃণমূল বিধায়কের বাড়িতে গতকাল থেকেই চলছে তল্লাশি নলহাটি প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতেও সিবিআই পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতেও সিবিআই অভিযান চলছে এবং এই অভিযানের শেষ লগ্নে যার বাড়িতে গিয়ে পৌঁছলো সিবিআই হৈমন্তী হৈমন্তীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে গেল হরিদেবপুরে হৈমন্তীর ফ্ল্যাটে পৌঁছলো সিবিআই তিন ঘন্টার বেশি অপেক্ষার পরও ঢুকতে না পেরে হৈমন্তীর ফ্ল্যাটটাকেই সিল করে দিল সিবিআই হৈমন্তীর হাওড়ার বাড়িতেও পৌঁছলো সিবিআই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা 359 রাজা রামমোহন রায় রোডের এই ফ্ল্যাটেই থাকতেন গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায় ফলে এই ফ্ল্যাটের সামনে ওয়েট করেছিলেন সিবিআই আধিকারিকরা কিন্তু ভিতরে ঢুকতে পারেননি অবশেষে এখানে এই ফ্ল্যাটটি সিল করে দিয়ে গেলেন এই যে ফ্ল্যাটের যে তালা সেই তালাটি সিল করে দেওয়া হয়েছে এবং সিবিআই এর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে ঠিক কি কারণে এই ফ্ল্যাটটি সিল করা হলো সেই নোটিশ দেওয়া হয়েছে এবং একজন রীতিমতো সাক্ষীকে রেখেই এই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল 2014 টেটের বেশ কিছু নথি এই ফ্ল্যাটের কিছুদিন আগেই এই ফ্ল্যাটের বাইরে ডাস্টবিন থেকে নিয়োগ দুর্নীতির বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছিল এবং সেই তথ্য তালাশের জন্যই এসেছিলেন সিবিআই আধিকারিকরা হৈমন্তীর ফ্ল্যাটের এক প্রতিবেশী জানান গোপাল হৈমন্তী একসঙ্গেই থাকতেন তবে বেশ কিছুদিন ধরেই তারা ঘর ছাড়া এই ফ্ল্যাটে ঢুকতে না পেরে অবশেষে ফ্ল্যাটটি সিল করে দিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা ফ্ল্যাট তো সিল হলো কিন্তু হৈমন্তী নিজে কি বলছেন নিয়োগ দুর্নীতির সঙ্গে তার নাকি কোনো সম্পর্কই নেই বৃহত্তর ষড়যন্ত্রের শিকার তিনি তার অভিযোগ বড় কোনো নাম বড় কোনো মুখ আড়াল করতেই তাকে ফাঁসানো হচ্ছে সিবিআই এর কাছে কোনো আগাম নোটিশে পাননি তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তীর আপনার বাড়িতে কেন বেছে বেছে সিবিআই হানা দিচ্ছে হৈমন্তী আপনার কি মনে হয় আমি এবার নিজে থেকে যোগাযোগ করব কারণ ওনাদের তরফ থেকে এখন অবধি আমার কাছে কোনো রকম নোটিশ বা ফোন কল আসেনি তো আমি জাস্ট শুনলাম যে ওখানে গেছিলেন ওনারা ওখানে আমাকে পাইনি ওনাদের ওখানে কিছু সার্চ করার ছিল যে দেখাচ্ছিল ওখানে কিছু পাওয়া যায় কিনা টালিগঞ্জের যে ফ্ল্যাট সেটা আমার এবং এখানে হাওড়ার যে বাড়ি সেটা আমার বাবার আপনার ওই ঠিকানাগুলো থেকে কিছুই পাওয়া যাবে না বলে আপনি বলছেন মানে এমন কিছু যাতে তদন্তকারী সংস্থার আপত্তির কারণ থাকতে পারে না 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 আপনি কি কলকাতার বাইরে আপনি কি পশ্চিমবঙ্গের বাইরে হ্যাঁ হ্যাঁ আপনি কি দেশের বাইরে না না দেশের বাইরে কেন স্যার তো আমাকে তো কাজ করতে হবে এটা তো অস্বাভাবিক কিছু না তাহলে আমি আমার ফোন খুলে রেখেছি আমি তো সবার সাথে কথাও বলছি আমি তো সবকিছু নরমাল রেখেছি আমার প্রশ্ন কুণ্ডল ঘোষকে আপনি কিভাবে চেনেন আপনাদের চেনা জানা ছিল আমি কোনোভাবেই এই লোকটাকে কোনোদিন মানে কোনো সামনেও দেখিনি কোনোদিন এর সঙ্গে কোনো রকম কন্ট্যাক্টও ছিল না কোনোদিন আপনার কি মনে হয় কুণ্ডল ঘোষ আপনার নাম নিক এর জন্য কেউ চাপ সৃষ্টি করতে পারেন আমি সেটা কি করে বলবো বলুন কি হয়তো এটা তো ওনাদের সম্পূর্ণ ভেতরের ব্যাপার কে কাকে বলছে হয়তো করতে পারে হয়তো মেবি আমি তো সেটা জানি না উনি কি মানে অভিসন্ধিতে অভিসন্ধি করে আমার নাম নিয়েছে বা কেন করেছে ওনার মাথায় কোন অভিসন্ধি চলছে আর এত কিছু যে এখনো যেটা করছে এটা তো সম্পূর্ণ মানে চাপ সৃষ্টি করার জন্যই করা হচ্ছে এমনতে এই যে চাপ টাপের কথা আপনি বলছেন মানে হতে পারে যে কোন অভিসন্ধি থাকতে পারে কুণ্ডল ঘোষের এতে কি গোপাল দলপতির কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনার মনে হয় না না কেন থাকবে উনি উনি এই ব্যাপারটা ওই এখানে ওর ভূমিকা কি করে থাকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের কোনো নেতা কোনো কর্মীকে আপনি চেনেন না আপনাকে কোনোদিন কোনো মঞ্চে হাজিরা দিতে হয়নি আমি একটা কথা বলে নি ফার্স্ট অফ অল আমি কোনো পলিটিক্যাল প্রোগ্রামে কোনোদিন যাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনোদিন আমাকে কেউ ডেফিনেটলি একজন আর্টিস্ট হিসেবে যদি আমাকে ডাক
ডাকে যে আমার এই প্রোগ্রামে যাবে আমি ডেফিনেটলি যাবো, সেটা কোন দল সেটা তো আমি দেখবো না, যে কোনো দল সেটা হতে পারে বিজেপি, টিএমসি, সেটা সিপিএম, যে কোনো চ্যানেলের লোক যদি আমাকে ডাকে আমি ডেফিনেটলি যাবো, সেটা অপরাধ তো কিছু না। হৈমন্তী গাঙ্গুলী এই মুহূর্তে একটা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার, আরো বৃহত্তর মুখগুলোকে আড়াল করবার জন্য ধরে নিতে পারেন, তাছাড়া কি বলবো বলুন, যেটা ঘটছে আমি তো সেটাই এক্সপ্লেন করলাম। তাহলে এটা জানানোর জন্য আপনি সিবিআই এর কাছে কবে যাচ্ছেন? আমি ডেফিনেটলি এর মধ্যে কন্টাক্ট করে আমি যোগাযোগ করে নিশ্চয়ই যাব। আমাদের জানাবেন তো কবে যাচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই জানাবো, কেন জানাবো। এদিকে হৈমন্তীর হাওড়ার বাড়িতেও গিয়ে পৌঁছায় সিবিআই। হাওড়ার বাকশড়ায় হৈমন্তীর বাড়ি, যে বাড়িটা একটু আগেই তিনি দাবি করছিলেন তার বাবার বাড়ি। নিয়োগ দুর্নীতির তদন্তে হরিদেবপুরে হৈমন্তীর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট এর আগেই সেল করেছে সিবিআই। এবং বাকশড়ায় সিবিআই বেশ খানিকক্ষণ তার বাড়িতে তথ্য অনুসন্ধান করে এবং দু ঘন্টা পর তারা বেরিয়ে যায়। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বনাথের কাছ থেকে। বিশ্বনাথ, সিবিআই বেরোনোর সময় কি কিছু বললো বা পরিবার সূত্রে কি কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, আমরা চেষ্টা করেছিলাম সিবিআই যারা আধিকারিক এসেছিল তাদের সঙ্গে কথা বলার, অথবা এই যে বাকশড়ার বাড়ি তা মূলত হরিমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়ি, তার মা কিন্তু সিবিআই আধিকারিকরা যখন বেরোয় তিনিও কিন্তু বেরিয়েছিলেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম তাদের সঙ্গে কী কথা হলো, তিনি কিন্তু কোনো কিছুই জানাতে চাননি সাংবাদিকদের। এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই রহস্যময় নারী অর্থাৎ হৈমন্ত ছিল, তারপরে কিন্তু বাকশড়ার এই বাড়িতেই কিন্তু সিবিআই আধিকারিক আসার কথা ছিল, তবে না আসলেও প্রায় মাস দেড়েক পরে কিন্তু আজ অর্থাৎ পয়লা বৈশাখে সন্ধেবেলা ঠিক ছটার সময় 6:50 তা কিন্তু এই বাকশড়ার বাড়িতে আসে। এই দলটি মূলত সকাল থেকে কলকাতায় ছিল, কলকাতায় যে হৈমন্তীর ফ্ল্যাট সেখানে তদন্ত চালায়, সেই তদন্ত শেষ করে তারা কিন্তু সোজাসুজি চলে আসে হাওড়ার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়িতে। এবং এখানে 6:50 সময় তারা কিন্তু বেরিয়ে যায়, মূলত চাকরি। আমাদের সঙ্গে বিশ্বনাথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনাদের জানিয়ে রাখতে চাইবো। ঘন্টা দুয়েক ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকেরা, বিভিন্ন তথ্য অনুসন্ধান করেন এবং ঘন্টা দুয়েক পর বেরিয়ে যান তারা হাওড়ার বাড়ি ছেড়ে। হৈমন্তীর পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই নজরে গোপাল দলপতিও। হৈমন্তীর প্রাক্তন স্বামীর পূর্ব মেদিনীপুরের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা। গোপাল দলপতির মাকে জিজ্ঞাসাবাদ। চাকরি চুরি কাণ্ডে কুন্তল তাপস মণ্ডলী প্রথম গোপাল দলপতির নাম প্রকাশ্যে আনে। নিয়োগ দুর্নীতির তদন্তে বিভাস অধিকারীর পাশাপাশি গোপাল দলপতির বাড়িতেও চলল সিবিআই অভিযান। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের খিরিশবাড়ি গ্রামে গোপাল দলপতির বাড়িতে 4টি গাড়ি নিয়ে যান সিবিআই এর 7 আধিকারিক। ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। যে গোপাল দলপতির সঙ্গে তিনি মারফতে মিডিয়া মারফত কাজ করেছেন, যোগাযোগের সূত্র কিন্তু গোপাল দলপতি থেকে বেরিয়েছে এবং সেখান থেকে তার যে যোগসূত্র এসেছে কুন্তল ঘোষ যে প্রকাশ্যে নাম বলেছে তারই তদন্তে কিন্তু সিবিআই। গোপালবাবু তো এখানে থাকেনি না, যখন যেমন আসেন উনি শেষ কবে এসেছিলেন? শিবরাত্রির দিন এসেছিলেন, ছিলেন সূত্রের খবর বাড়িতে ছিল না গোপাল। গোপালের মা লক্ষ্মী দলপতিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গোপাল দলপতির বাড়ি থেকে 4 ঘন্টা পর বেরিয়ে যায় সিবিআই। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গোপাল দলপতির বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। বিষ্ণুপ্রদ পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। এদিকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে তো শুক্রবার থেকেই সিবিআই এর একের পর এক প্রশ্নবাণের মুখোমুখি হতে হচ্ছে। 32 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে। বড়ইয়া তৃণমূল বিধায়কের বাড়ির পিছন থেকে 6টি ব্যাগও উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার হওয়া ব্যাগে ঠাসা চাকরি প্রার্থীদের ছবি, নাম, ফর্ম। ঘুষ নিয়ে অযোগ্য 8,000 জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ জীবন কৃষ্ণের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের গ্রেফতারি কি তাহলে
সময়ের অপেক্ষা। ছটি ব্যাগ উদ্ধার করেছে সিবিআই আধিকারিকেরা এবং প্রচুর নথি এবং সেখানে থাকতে পারে। এই জীবন সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এসএলএসটি 2016 নবম এবং দশমের বেশ কিছু ক্যান্ডিডেট লিস্ট। শুক্রবার থেকে শনিবার নিয়োগ দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ বরেয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। তল্লাশি বিধায়কের বাড়ির পিছনের পুকুর ও জঙ্গলে। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ছটি ব্যাগ ভর্তি নথি। যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন উদ্ধার হয়েছে সেই সব প্রার্থীদের ছবি। এই জীবন সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এসএলএসটি 2016 নবম এবং দশমের বেশ কিছু ক্যান্ডিডেট লিস্ট এবং সেই লিস্টের পাশে লেখা রয়েছে অ্যামাউন্টও, কার থেকে কত টাকা চাকরি পাইয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। সূত্রের খবর, প্রমাণ লোপাটে দুটি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ পুকুরে ছুঁড়ে ফেলে দেন বিধায়ক। অত্যাধুনিক ডিভাইস নিয়ে পুকুরে সার্চ করা হয়, পাম্প বসিয়ে পুকুরের জল ছাঁচা শুরু করে সিবিআই। গতকাল রাত্রির থেকে পাম্পের মাধ্যমে কিন্তু এই পুকুরের জল সরিয়ে ফেলার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকেরা। তদন্তকারীদের দাবি, জীবনকৃষ্ণ সাহার মাধ্যমে স্কুলের বিভিন্ন স্তরের শিক্ষক গ্রুপ ডি পদে অন্তত 8,000 চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বিধায়কদের বাড়ি থেকে চাকরি বিক্রির এজেন্টদের পাঠানো নামের তালিকা, অ্যাডমিট কার্ড, ওএমআর শিটের কপিও বাজেয়াপ্ত করেছে সিবিআই। আমাদের তো বলার কিছু নেই, আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে নিয়োগ দুর্নীতি তদন্ত হওয়া উচিত, যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বলার পালা তো তৃণমূল কংগ্রেসের, তারা বলুক। হ্যাঁ, তারা নিশ্চয়ই বলবে যে উত্তরপ্রদেশে কি হয়েছে, মহারাষ্ট্রে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে। চোরেরা যেসব নেতা হয়, এমএলএ হয়, মন্ত্রী হয়, এটা যদি তৃণমূল না থাকতো তাহলে বুঝতে পারতাম। আমরা ভাইপোকে দেখতে চাইছি যে সিবিআই কবে ভাইপোর বাড়ি যাবে। গত 24 মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল বিধায়ক। সেই পোস্টে নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএমকে তোপ দেখেছিলেন জীবনকৃষ্ণ সাহা। এবার নিয়োগ দুর্নীতিতে সিবিআই জালে জীবনকৃষ্ণ সাহা নিজেই। তাদের বলে দিয়েছেন দিদিমণি যে তোতা পাখির মতো বলো সিএজি রিপোর্ট এবং সিপিআইএম, তাই ওরা বলে যাচ্ছেন। ওরা বলুন, এটা একদিক থেকে ভালো, যত ওরা এইসব কথা বলবেন ততই আরো ওদের মূল তথ্য সামনে আসবে। কুড় থেকে বাড়ি থেকে সব জায়গাতে যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতির ছোঁয়া থাকবে। তৃণমূল যেখানে, দুর্নীতি সেখানে, দুষ্কৃতি সেখানে, মিথ্যাচার সেখানে। নিয়োগ দুর্নীতি পাহাড়, প্রমাণ দুর্নীতি, গোটা শিক্ষা দপ্তরটাই প্রায় জেলে। বাংলার নববর্ষের শুরুতেই তদন্তে আরো গতি আনলো সিবিআই। এবার কি সামনে আসবে রাঘব বোয়ালরা? রিপাবলিক বাংলা। বড়াইয়ার বিধায়কের পর নলহাটি প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি। কলকাতা আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটেও সিবিআই অভিযান। ফ্ল্যাট সিল করলেন কেন্দ্রীয় আধিকারিকরা। ভালো তো, আমরা খুব খুশি, আমি খুব খুশি, পারবো। আসল সত্য সামনে আসবে, প্রকাশিত হবে। নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির পর এবার সিবিআই। নলহাটি দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে সিবিআই। নলহাটির কৃষ্ণপুর গ্রামে বিভাসের বাড়িতে সিবিআই অভিযান। একই সঙ্গে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরের বিভাসের আশ্রমেও সিবিআই অভিযান। প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির আশ্রমে আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা চলত, সেই সংক্রান্ত নথিও সংগ্রহ করেছে সিবিআই। বিভাস অধিকারী হয় তিনি জানতেন না যে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে বলে, তিনি যেটা প্রকাশ করছিলেন আদতে তিনি ক্লিন চিট পাননি, তাই তিনি কিন্তু গোয়েন্দাদের আতসকাঁচের তলায় রয়েছেন, সেটা হয়তো বিভাস অধিকারী জানতেন না, কিংবা জেনেও তিনি কিন্তু নিজের স্বচ্ছ ইমেজ বজায় রাখার জন্য এই বার্তা দিচ্ছিলেন যে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। একদম তাছাড়া হয় নাকি, রাজনীতির চক্রান্ত তো আছেই, শাসক দলে একাংশ, আর বিজেপিও দেখে নিতে চাইছে যে মানুষটা কেমন, দেখাই উচিত। এদিকে বিভাস অধিকারীর আমার স্ট্রিটের বাড়িতেও হানা দেয় সিবিআই। ফ্ল্যাটের চাবি না মেলায় ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, 2011 থেকে 2016 পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিভাস অধিকারী। আমার স্ট্রিটের ফ্ল্যাট কিন্তু সিল করে দেওয়া হয়েছে, এর
আগে আমরা দেখেছিলাম ইডির তদন্তকারী আধিকারিকরা তারা দুবারের জন্য সেই ফ্ল্যাটে এসেছিলেন, প্রথমবার সেখানে সিল করে দেওয়া হয় এবং দ্বিতীয়বার বিভাস অধিকারীকে সঙ্গে নিয়েই কিন্তু ওই ফ্ল্যাটের ভিতরে তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারী আধিকারিকের সাথে। কথা হয়েছে বাবার সাথে সিবিআই আধিকারিকদের কথা হয়েছে? আপনি হ্যাঁ, ওনারা তো অফিসার যারা আছেন তারা তো এখানেই আছেন, বাবা ভেতরে আছেন, ওনারা ওনাদের মতো তদন্ত করছে, এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। নিয়োগ দুর্নীতির তদন্তের বৃত্ত আরও ছোট করে কেন্দ্রে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্ষবরণের দিনেই একসঙ্গে পাঁচ জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নতুন বছরের শুরুতেই কি সামনে আসবে রাঘব বোয়ালরা? রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, অন্তত 100 তৃণমূল বিধায়ক দুর্নীতির এজেন্ট বলেছেন শুভেন্দু অধিকারী। 100 বিধায়ক চাকরি প্রতি 15-18 লাখ টাকা নিয়েছেন 6-8 মাসে। তৃণমূলের বিধায়ক সংখ্যা 100 ঠেকবে। দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, অন্তত 100 তৃণমূল বিধায়ক দুর্নীতির এজেন্ট দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি 100 বিধায়ক চাকরি প্রতি 15-18 লাখ টাকা নিয়েছেন 6-8 মাসে। তৃণমূলের বিধায়ক সংখ্যা 100 গিয়ে ঠেকবে। দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীর দাবি, অন্তত 100 জন তৃণমূল বিধায়ক দুর্নীতির এজেন্ট। সারা দিন ধরে যখন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে, যার মধ্যে তৃণমূল বিধায়কও রয়েছেন, যার বাড়িতে পুকুরে শ্বশুর বাড়িতে তল্লাশি চলছে, তখন বিস্ফোরক বক্তব্য শুভেন্দু অধিকারী। বিধায়ক এজেন্টের কাজ করেছে 100 জন, তার মধ্যে কয়েকজন 16 সালে টিকিট পাইনি, প্রাক্তন হবে 2-5 জন, বাকি প্রায় অ্যাপ্রক্স 100 বিধায়ক এজেন্টের কাজ করেছেন। তারা মিনিমাম 20টা থেকে শুরু করে 200-300 চাকরির তালিকা টাকা তুলেছেন এবং সব টাকাটা তারা পাননি। তারা 15 লাখ, 16 লাখ, 18 লাখ তুলেছেন, এখানে 8 লাখ, 10 লাখ টাকা কলকাতাতে কালীঘাটে পৌঁছেছে।